হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি দাউদ আপনাদের সামনে হাজির হয়েছি যে টিউটোরিয়াল নিয়ে, লিনাক্স কমান্ড লাইন বাংলা টিউটোরিয়াল। আজকে আমরা শিখব কিভাবে লিনাক্সের বেসিক কমান্ডগুলো বোঝা যায় বা শেখা যায়। চলেন যাই, শুরু করা যাক। আমি শুরু করার আগে প্রথমে কী করবো, টার্মিনাল ওপেন করি। হ্যাঁ, টার্মিনাল ওপেন করলাম। আচ্ছা, টার্মিনাল ওপেন করলাম। এখন আমার মূল কাজ হবে কি, আমি একটু স্ক্রিনটা বড় করে নিলাম। এখন আমার মূল কাজ হবে প্রথমে কি, আমি প্রথমে দেখব আমি আছি কোন ডাইরেক্টরিতে। এই ডাইরেক্টরিটা প্রথমে দেখব, ডাইরেক্টরিটা কোন ডাইরেক্টরি আছে এটা দেখার জন্য কি কমান্ড দেব, পিডাব্লিউডি। পিডাব্লিউডি আমি কোথায় আছি, রুট ডাইরেক্টরিতে আছি, রুট ডাইরেক্টরিতে আছি। এখন আমি কি করব, রুট ডাইরেক্টরি চেঞ্জ হব। চেঞ্জ করে কোথায় যাব, আমি ডাইরেক্টরি চেঞ্জ করব, সিডি স্পেস স্ল্যাশ চেঞ্জ ডাইরেক্টরি, সিডিতে গিয়ে আছে। এখন দেখি কোথায় আছি, পিডাব্লিউডি দেখি, এখন কোথায় আছি, এখন আছি রুট, টোটাল কি রুট ডাইরেক্টরি। এখন আমি এখান থেকে কোথায় যাব, এখন আমি দেখব এখানে কি কি আছে, এই রুট ডাইরেক্টরি কী কী আছে দেখার জন্য কি দেবো, এলএস। এলএস অর্থ কি, সোয়া কন্টেন লিস্ট, মানে এখানে কী কী আছে এটা দেখার জন্য এলএস কমান্ড। এলএস কমান্ডের ইন্টার দেখি এখানে কী আছে, বিন, ইটিসি, লিভ, ওপিটি, রান, ইজ অ্যান এভরিথিং, এই জিনিসগুলো, এগুলো কি পজিটি হচ্ছে ডাইরেক্টরি। রুট ডাইরেক্টরির মধ্যে, রুট ইউজারের মধ্যে এইসব ডাইরেক্টরি আছে, বুঝা গেছে। এখন আমি দেখব ভিউ ডিটেলস, দেখব ডিটেলস দেখার জন্য কি কমান্ড আমার, এলএস মাইনাস মাইনাস এল, আমার কি ডিটেলস দেখাচ্ছে রুট ইউজারের মধ্যে কী কী আছে, সব কিছু ডিটেলস দেখাচ্ছে। এখন আমি কি করলাম, টোটাল পুরা লিস্ট দেখার জন্য কি কমান্ড দিলাম, এলএস স্পেস মাইনাস এল। এর জন্য কি, এখন কি করব, আমি পুরা ফাইল এবং ফোল্ডার সব দেখব, এটা টোটাল লিস্ট। হ্যালো বন্ধুরা, বন্ধুরা আমরা দেখলাম কি, এলএস মাইনাস এল দিয়ে কী করলাম, পুরা ডিটেলস, পুরা ডিটেল লিস্টটা দেখলাম, পুরো ডিটেল লিস্টে। এখন কী করি, আমি যদি ফাইল ফোল্ডার, ডিটেলস ফাইল ফোল্ডার দেখতে চাই, তাহলে কী করবো, এলএস এর এলএস স্পেস মাইনাস কী দেবো, এল এল। আমি কী করবো দেখি, এখন দেখেন পুরা ফাইল ফোল্ডার সব কিছু আমি এখানে দেখতে পাচ্ছি, তাই না, এলএস মাইনাস এল সমস্ত কিছু দেখতে পাচ্ছি। এখন যদি আমি দেখি ডিটেল লিস্ট এবং হিডেন ফাইল যদি দেখতে চাই, এই লিনাক্সের কমান্ড লাইনে বুঝা, এই এখানে আমার কি আছে, এই রুটের মধ্যে টোটাল এর হিডেন ফাইলগুলো যদি দেখতে চাই, তাহলে কী দেবো আমি, এলএস স্পেস মাইনাস কী দেবো, এল এ, এল এ, এল এ দিলে কী দেবে আমার, টোটাল ডিটেলস আমার কীটা দেখাচ্ছে, এটা হিডেন ফাইলগুলো দেখাচ্ছে। এটা দেখেন এখানে কী দেখাচ্ছে, টোটাল হিডেন ফাইলগুলো দেখাচ্ছে। তারপরে যদি আমি এখন হচ্ছে ইন্ডিকেট নাম্বার দেখতে চাই, ইন্ডেক্স নাম্বার দেখতে চাই, তাহলে কী দেব আমি, এলএস স্পেস মাইনাস কী দেব, এল ক্যাপিটাল সেট। তাহলে দেখেন কী দেখায়, এখানে ইন্ডিকেট নাম্বারগুলো দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিকেট নাম্বারগুলো দেখাচ্ছে, এইগুলো হচ্ছে ইন্ডিকেট নাম্বারগুলো দেখাচ্ছে। এখন কী করব, যদি কন্টেক্স দেখতে চাই, লিনাক্সের সেই লিনাক্সের কন্টেক্সগুলো যদি দেখতে চাই, তাহলে কী দেবো আমি, টোটাল কন্টেক্সগুলো দেখতে চাইলে কী দেবো, মানে হিউম্যান রিডেবল, টোটাল সাইজটা, মানে ফাইলের সাইজ, কোন ফাইল কী আছে এটা দেখতে চাইলে কী দেবো আমি, ফাইলের সাইজটা টোটাল যদি দেখতে চাই, তাহলে আমি দিতে পারি এখানে কি, টোটাল ফাইলের সাইজটা যদি দেখতে চাই, তাহলে কী দেবো, এলএস স্পেস মাইনাস এল এইচ, সরি এল এইচ। তাহলে দেখেন আমার টোটাল এই ফাইলের সাইজটা দেখাচ্ছে, ঠিক আছে।
2 ভিয়ার আমরা এখন কি করব ডাইরেক্টলি এটা চেঞ্জ করব এখানে কি দিলাম রুটের ভিতরে সবকিছু দেখলাম এখন কি করব ডাইরেক্টলি চেঞ্জ করব ডাইরেক্টলি চেঞ্জ করতে হলে কি দেব আমি ডেস্কটপে যাব ডেস্কটপে গেলে সিডি স্পেস ক্যাপিটাল ভি ই দিয়ে ট্যাব প্রেস করলে আমার এখানে কি চলে আসবে সিডি স্পেস ক্যাপিটাল ডি ট্যাব প্রেস করলে কি চলে আসবে সরি আমি পুনরায় আগে ফেলে ফিরে যাব হোম রুটে ফিরে যাব এখন আমি কি দিব আমি যাব সিডি স্পেস ক্যাপিটাল এটা ডেস্কটপ এখন ডেস্কটপ মোডে যাব আমি এখন কোথায় আছি আমি এখন দেখি পিডব্লিউডি দেখি এখন কোথায় আছি আমি রুট ডেস্কটপে আছি আমি এখন ছিলাম রুট হোমে ছিলাম এখন আছি কোথায় রুট ডেস্কটপে এ দেখেন এখন আমি কোথায় আছি রুট ডেস্কটপে রুট ডেস্কটপে কি আছে আমি দেখি একটু রুট ডেস্কটপে কি আছে রুট ডেস্কটপে শুধু কি আছে দাউদ নামের একটা ফোল্ডার আছে কি আছে এখানে দাউদ নামের একটা ফোল্ডার আছে এখন ডাবল এলতে দেখি কি আছে দাউদ নামের ফোল্ডারে কি কি পারমিশন দেওয়া আছে এটা হচ্ছে ডাইরেক্টরি ডাইরেক্টরি কি আছে রিড রাইট এক্সিকিউট মানে রিড রাইট একটু ওনার ফাইলে কি আছে রিড রাইট এক্সিকিউট তারপর কি আছে তারপর হচ্ছে গ্রুপ ইউজারে কি আছে এক্সিকিউট রিড আছে আর আদার্সে শুধু এক্সিকিউট আছে ঠিক আছে এখানে এটা বোঝানো হচ্ছে আর থ্রি ডাব্লিউ তে রাইট এক্স তে এক্সিকিউট এখানে কি বোঝা হচ্ছে এখানে এক্স তে এক্সিকিউট আর তে রাইট ঠিক আছে কেউ এখন আমি যদি এখানে একটা ডেস্কটপে একটা ফাইল খুলতে চাই একটা ফোল্ডার ক্রিয়েট করতে চাই কি করব এম কে ডি আই আর স্পেস কি দিব খান কে এইচ এ খান আমার এখন একটা ফোল্ডার ক্রিয়েট করা হয়ে গেছে একটা ডাইরেক্টরি ক্রিয়েট করা হয়েছে আমি যদি এখন এই খান ডাইরেক্টরির ভিতরে ঢুকতে প্রবেশ করতে চাই তাহলে কি দিব আবার সিডি স্পেস খান কে এইচ এ খান দেখেন আমি এখন খানের ভিতরে ঢুকে গেছি প্রবেশ করে গেছি এখন কী আছে আমি এখন আমি দেখি পিডব্লিউডি দিয়ে দেখি আমি কোন ডাইরেক্টরিতে আছি পিডব্লিউডি আমি এখন কোথায় আছি রুট ডেস্কটপে খানের ভিতরে আছি খানের ভিতরে কী আছে দেখি এলএস আমার খানের ভিতরে কোনো কিছু নাই আমি তো এখন কি করি খানের ভিতরে একটা ফাইল ক্রিয়েট করি তো ফাইল ক্রিয়েট করি তার কমান্ড কি হবে টাচ টি ও ইউ সি এইচ টাচ টাচ আমি এই খানের ভিতরে কী নামে ফাইল ক্রিয়েট করবো একটা টাচ এই খান ফোল্ডারের ভিতরে কী নামে একটা ফাইল ক্রিয়েট করব আমি এখানে একটা এসসিএল নামে ফাইল ক্রিয়েট করব বা এসসিএল না আমি এখানে খানের ভিতরে লিটন ডট টি এক্স টি নামে একটা ফাইল ক্রিয়েট করব ঠিক আছে এখন আমি এলএস দিয়ে দেখি লিটনের ভিতরে কি আছে খানের ভিতরে কি আছে এখানে দেখেন এখন এখানে লিটন নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে লিটন ফাইল ক্রিয়েট এখন এটা ডিটেলসটা দেখি দেখেন এখানে কি আছে এখানে ফাইল পারমিশন দেওয়া আছে এটা কি বলে ফাইল পারমিশন এনে কি আছে নিজের জন্য কি আছে অন্যের জন্য কি আছে রিড রাইট তারপর হচ্ছে গ্রুপ ইউজারের জন্য কি আছে রাইট তারপর কি আছে আদার্সের জন্য শুধু রিড পারমিশন দেওয়া আছে ঠিক আছে তো এই কমান্ড সম্বন্ধে জানতে হলে তারপর এই কমান্ড সম্বন্ধে আমরা কিছু জানলাম এখন ঠিক আছে এখন এখন পুনরায় আমি আগের ডাইরেক্টরিতে ফিরে গেলে কি দিব সিডি সিডি লিখব কি পুনরায় আমার আগের ডাইরেক্টরিতে আমি ফিরে গেলাম এখন আমি কোথায় গেলাম রুট হোমে ফিরে গেলাম এখন দেখবো আমি কি পিডব্লিউ ডি দিয়ে দেখি আমি কোথায় রুটের হোমে ফিরে গেলাম প্লিভিয়াস আচ্ছা।